everyone, assalamu alaikum, welcome back to my channel, it's me Mariam Mary. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ত্বক ফর্সাকারী নাইট ক্রিমের রিভিউ। আজকে আমি আপনাদেরকে যে নাইট ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে নিউ গোল্ডেন পার্ল বিউটি ক্রিম। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা এই ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবেন। তো এই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান। আর ভিডিওটিতে কি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর আপনি যদি এটা আগে থেকে ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছেন সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এটা হচ্ছে গোল্ডেন পার্ল বিউটি ক্রিম অ্যান্ড এই ক্রিমটি আসে হচ্ছে একটা, এটা হচ্ছে এটার নিউ ভার্সন। গোল্ডেন পার্লের যে আগের ভার্সনটা ছিল এটার কার্যকারিতা এবং এটা ব্যবহার করার পর ঠিক সেম ইফেক্ট পাওয়া যায়, জাস্ট এটার প্যাকেজিংটা ভিন্ন। এবং এই ক্রিমটা বেসিক্যালি আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে, এটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করার ক্ষেত্রে কাজ করে থাকে। বেসিক্যালি এটা স্কিনে ইউজ করার পর 7 দিনের মধ্যে স্কিনে একটা চেঞ্জ বোঝা যায়, স্কিনটা অনেক বেশি লাইটেনিং হয়ে যায় এবং এটা স্কিনটাকে গ্লোয়িং করে ফেলে। স্কিনে যাদের ডার্ক স্পট কিংবা কোনো প্রকার পিগমেন্টেশন থাকলে সেটাকে ফেড করে দেয় এবং স্কিনটাকে টোটালি ক্লিয়ার করে দেয়। বাট যখন এটা ইউজ করা বন্ধ করে দেওয়া হয় কিংবা এটাকে লং টাইম পর্যন্ত ইউজ করতে থাকলে এটা স্কিনে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা দেয়। যেমন এটা ইউজ করার ফলে যাদের বয়সটা খুবই কম তাদের স্কিনের চামড়াটা কুচকে যেতে পারে এবং ইউজ করার ফলে স্কিনের চামড়াটা পাতলা হয়ে যায়, স্কিনের রং দেখা যায় এবং স্কিনে অবাঞ্ছিত লোম দেখা যায় এবং স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে যায়। সো বেসিক্যালি এ ধরনের ক্রিমগুলো আমাদের স্কিনটাকে জাস্ট সাময়িক ফর্সা করে এবং এটা ইউজ করা ছেড়ে দিলে এটা আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস দেখা যায়। সো এই ক্রিমটা হচ্ছে জাস্ট স্কিনটাকে কিছুদিনের জন্য ফর্সা করবে এবং ইউজ করা ছেড়ে দিলে আপনাদের স্কিনটা পুনরায় কালো হয়ে যাবে। সো হোপফুলি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে এই ক্রিমটি স্কিনের মধ্যে কী কী কাজ করতে পারে আর কী কী কাজ করতে পারে না। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আমি চলে আসবো আবার আমার নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।